বাঘরল দেখে বাঘের আতঙ্ক। সারা রাত জেগে এলাকায় পাহারা দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে সোদপুরে, খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। বাঘরল দেখে বাঘের আতঙ্ক, প্রায় গোটা রাত লাঠি শোটা নিয়ে এলাকায় পাহারা দিলেন স্থানীয়রা। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন দল বেঁধে, তল্লাশি শুরু করেন এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সোদপুর নাটাগড় এলাকায়। জানা গেছে বাঘের মতো সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে, এমন একটি প্রাণী দেখতে পান এলাকার কয়েকজন। লোকমুখে ধীরে ধীরে সেই কথা ছড়িয়ে পড়তেই এলাকায় রটে যায় বাঘের কথা। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকা জুড়ে। এলাকার মানুষ খবর দেয় বন দপ্তরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পার হয়ে গেলেও বন দপ্তরের দেখা মেলেনি। জানা গেছে বাঘের মতো ডোরাকাটা এই প্রাণীকে দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা একজোট হতে শুরু করেন। স্থানীয়দের তাড়া খেয়ে রাস্তার পাশে জঙ্গলে কাদায় আটকে যায় প্রাণীটি। বন দপ্তর না আসায় স্থানীয় এক ব্যক্তি প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা করেন। ভয় পেয়ে প্রাণীটি পাল্টা হামলা করে। ঘটনায় জখম হন ওই ব্যক্তি, তাকে নিয়ে যাওয়া হয় পানিহাটি হাসপাতালে। এই ঘটনার পর আরও বেশি চাঞ্চল্য ছড়ায় এলাকার মানুষের মধ্যে। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে বাঘের মতো দেখতে প্রাণীটি কামড়ে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পিন্টু দে বলেন, ঘটনার পর থেকেই আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি, একদমই বাঘের মতো দেখতে প্রাণীটি, বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। আরে আমাদের এলাকার মধ্যে একটা বাঘের মতন দেখতে প্রাণী, তা দেখে আমরা খুব আতঙ্কিত হয়ে গেছি। এলাকায় বাচ্চা কাচ্চা রয়েছে, এখন দেখছি যে এখানে ঘোরাফেরা করছে, প্রচণ্ড আতঙ্কিত যে বাচ্চাদেরকে ক্ষতি না করে। বাড়ির থেকে সবাই বেরিয়ে এসছে, প্রথম কামড়াতে যাচ্ছে এরকম অবস্থা। তারপর বন দপ্তরে খবর দিয়েছেন? হ্যাঁ, দেওয়া হয়েছে। অপর এক বাসিন্দা বুদ্ধদেব ব্যানার্জি বলেন, এলাকায় একটি পুরনো বাড়ি ভাঙা হয়েছে, হয়তো সেখানেই থাকতো। আমার ধারণা বাঘরোল জাতীয় প্রাণী, সারা গায়ে বাঘের মতো ছাপ রয়েছে। অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। এখানে একটা পুরনো বাড়ি ভাঙা হয়েছে, ওখানে ওদের ড্রেন ছিল আর কি, প্রচুর এরকম। এখন আমরা ভাম্বিড়াল বলে ভাবি, সাধারণ খুবই নিরীহ প্রাণী, কিন্তু এই ভাম্বিড়ালের মধ্যে একটা বাঘরোল টাইপের, আমাদের যতদূর মনে হয় এটা বাঘরোল। বাঘের মতো গায়ে ছাপ আছে, বাঘের মতো দেখতে। তো সেটা দেখার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কিত, এবং আশপাশে যারা বাসিন্দা বাচ্চাদের নিয়ে ভাব মানে চিন্তিত। তো এইটা যদি কোনো বন দপ্তর বা কোনো মানে রেলেভেন্ট কোনো ডিপার্টমেন্ট থেকে এটার স্টেপ নেওয়া হয়, তাহলে আমরা একটু নিশ্চিন্তে এলাকায় অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছি, কারণ কি আমরা একটু আতঙ্ক রয়েছে, অনেকে ভয়ে বেরোয়নি। সূত্র মারফত জানা গেছে প্রাণীটি আসলে বাঘরোল, গ্রাম বাংলায় যা মেছো বেড়াল নামে পরিচিত। পশ্চিমবঙ্গের রাজ্য পশু এটি, যা ফিশিং ক্যাট নামে পরিচিত। বিশেষজ্ঞদের মতামত, প্রাণীগুলি মূলত জলাশয়ের আশেপাশেই আস্থানা গড়ে বসবাস করে, মূল খাদ্য মাছ শিকার করে খাওয়া। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন একেবারেই নিরীহ প্রকৃতির প্রাণী, এই প্রাণীর দ্বারা মানুষের প্রাণহানির সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।